বাংলাদেশ একমাত্র দল, একমাত্র দল যারা পাঁচ ওভার বা ছয় ওভার হয়ে গেলেই বোঝা যায় যে বাংলাদেশ কি করতে যাচ্ছে। আমাদের পেছনে তাকাবার সময় এখন আর নেই, যেটা বলছিলেন আসলে নিয়ামুর রশিদ রাহুল, আসলে সামনে তো কিছু দেখতে পাচ্ছি না, মানে আপনি কিছু দেখতে পাচ্ছেন কিনা? সামনে এখন তো দেখাই যাচ্ছে না কিছুই, কিন্তু একটা কথা বলি, আমি একটু মিডিয়াকে একটু দোষ দিয়েই বলি, এই হাতুরা সিংকে কিন্তু বাংলাদেশ বোর্ড একেবারে নাজেহাল করে বের করে দিয়েছিল, এবং আবার যখন ফিরিয়ে আনা হয় কখনোই এটা কি করা উচিত ছিল? এক, দুই, যখনই কোনো গেম জেতে তখন আপনারাই বিভিন্ন মিডিয়া মাস্টার মাইন্ড বলে টোলে তাকে উপরে উঠেই ফেলেন, আবারই যখন কোনো খারাপ রেজাল্ট হয় তখন আবার হাতুরা সিংয়ের দোষ। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। খেলায় হারা জিতা থাকবে তাতে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ভালো খেলে হারেন, কিন্তু বাংলাদেশ একমাত্র দল, একমাত্র দল যারা পাঁচ ওভার বা ছয় ওভার হয়ে গেলেই বোঝা যায় যে বাংলাদেশ কি করতে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আর অন্য কোনো টিমের সাথে, ইভেন নেদারল্যান্ড আফগানিস্তানকেও আপনি দেখেন, একটা খেলা জিতেছে বলে কিন্তু কথাটা বলছি না, ভারতের মাটিতে যদি আপনি 240-250 করেন তাহলে আপনি সেই খেলাটা নির্ঘাত হারবেন, তাতে কোনো সন্দেহ কিন্তু নাই, কারণ নাই। তো এখন কথা হচ্ছে আমরা কি নেদারল্যান্ড আফগানিস্তানের থেকেও খারাপ হয়ে গেলাম হঠাৎ করে? নো, এটা হলো মেন্টাল প্রেশার। দেখেন টিম যখন সিলেক্ট করলেন, আমি তামিমের প্রসঙ্গ আর আনবই না, এই কারণে ধরে নিলাম সে ভালো মতো ইনজোর হতেই পারে, আমি আর সেটা আনলাম না, বাট আপনারা কিভাবে দুইজন ওপেনার নিয়ে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় গেলেন যেখানে আপনি পাঁচজন পেসার নিলেন, এই ভুলগুলো চোখে দেখিয়ে দেওয়ার পরেও যখন আপনারা রেকটিফাই না হবেন তাহলে আমরা এখানে সারা দিন সারা রাত কথা বলেও কোনো লাভ হবে না। কালকে তামজিদ ভালো খেলেছে, তার আগেও কিন্তু সে কিন্তু LBW হয়েছিল, ভারত কিন্তু রিভিউ নেয়নি। তো এই কথাগুলো আমি কেন বলি যে আপনার, আমার যদি একজন রিপ্লেসমেন্ট ওপেনার থাকতো, ধরেন বিজয় কিংবা আপনার নাইম শেখ থাকতো যদি টিমে, তাহলে যে আপনি জিতে যেতেন তা না, একটা অল্টারনেট কাউকে আপনি হাতে রাখতে হয় সব সময়। আপনি পাঁচটা পেসার নিয়ে অলরেডি চারজন পেসারের মধ্যে একজন পেসার বসা থাকে, তাহলে আপনি পাঁচ নম্বর পেসার নিয়ে কি করলেন? এটা তো আমার বোধগম্য হচ্ছে না। আর আমরা তো সবাই চাই বাংলাদেশ জিতুক এবং ভালো খেলুক, ভালো খেলার লক্ষণও আমি দেখছি না।